হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো গাইস, আজকের ওয়েদারটা জাস্ট একবার দেখো। আমি সকালবেলা ঘুম থেকে যখন জানলাটা খুললাম তখন দেখলাম, আরে বাস কি সুন্দর ওয়েদার। ঠিক আছে, তো গাইস আজকে আমি যাবো হচ্ছে আমাদের কলেজে। ঠিক আছে, তো এখন বাজে 8টা, তো এখন আমাকে রেডি হতে হবে, আর আজকে দেখি চান করতে পারি কি না। তো চলো কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, সকালের টিফিন বাদাম সোলা কিসমিস। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি, এখন যাব ডাইরেক্ট কলেজে। তো কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 12 seconds later. তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম কলেজে, আর তোমরা দেখতে পাচ্ছো পিছনে কলেজ, আর এখানে আমার ফ্রেন্ডরা। ঠিক আছে, তো চলো ভিতরে চলো, দেখে দিচ্ছে আর এ হাসতেছে গাইস। তো গাইস এবার তোমাদেরকে দেখাবো যে আমাদের কলেজটা, ঠিক আছে, দেখতে কেমন। তো গাইস এই সাইড হচ্ছে আমাদের কলেজ, আর তোমরা হয়তো বলবে কলেজটা অনেক ছোট, বাট কলেজটা দেখতে অনেক ছোট হলে কি হবে, এর মধ্যে প্রচুর রুম আছে যেটা আমাদের দরকার, আর খেলার মাঠ আমাদের আপাতত এইটাই আছে। ঠিক আছে, আর ভিতরে যাবো এখনই, চলো তোমাদেরকে সবকিছু দেখাবো, আর বাকি খুব ভালো লাগে কলেজটা। তো গাইস প্রথমেই কলেজে ঢোকার গেট এইটা ভিতরে, ঠিক আছে, আর এখানে নোটিস বোর্ডে সবকিছু লাগানো থাকে। তো গাইস এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে, এটা হচ্ছে 6 নম্বর, বাকি ওই পাশে আছে 7 নম্বর, ওই পাশে 15 নম্বর, মানে রুমের শেষ নেই গাইস। ঠিক আছে, আর এখানে মিস্টার তপন ব্লগার। তো গাইস জাস্ট একবার দেখো, যেই দিকে দেখবে শুধু রুম আর রুম, ঠিক আছে, এইদিকে রুম, এইদিকে রুম, মানে লাইন দিয়ে রুম। ঠিক আছে, তো প্রচুর রুম, আর এইদিকে আরো প্রচুর রুম আছে। ঠিক আছে, তো গাইস রুমে এসে বসে আছি, আর আমাদের ক্লাস হচ্ছে 12:30 থেকে, আর এখানে সবাই বসে বসে যার যার মতো ফোন টিপছে, কেউ গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, যে গেম খেলছে। ঠিক আছে, আর ওখানে তপন ব্লগার, মিস্টার তপন ব্লগার, আর এখন 12:30 বাজবে, আর তারপরে আমাদের টিচার আসবে, তারপরে ক্লাস করবো, তারপর ক্লাস করে তোমাদের সাথে দেখা হচ্ছে। 12 seconds later. তো গাইস আজকে হচ্ছে রোজ ডে, তো গাইস এরা রোজ ডে পালন করছে। ঠিক আছে, তো এই গালে লাগা, গালে লাগা, এটা কিস কর, ও ভেরি গুড, ভেরি গুড, নাইস। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।